সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আজকের দিনটায় ব্লু এর ভ্যাকসিন আছে, যেতে হবে। আর অনেকদিন ধরে মাসির হোটেলে মাসি বলছিল যেতে যেতে যেতে, কিন্তু ডেট ঠিক হচ্ছিল না, সময় ঠিক হচ্ছিল না। তো আজকে ওখানে যাবো। সকাল সকাল আমরা এই ফ্ল্যাটটায় এসেছি, মানে টালিগঞ্জের এই ফ্ল্যাটটায় এসেছি। কয়েকটা জিনিস একটু নেওয়ার ছিল, তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আর কয়েকটা জিনিস একটু বলতে চাই আগে, কি চরম স্লো একটা প্রসেস চলছে, অধৈর্য হয়ে যাচ্ছে সকলে। এবং জানি না যত দিন যাচ্ছে, আমি এটাই তো বলেছিলাম আমাকে, আস্তে 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 এই প্রসেসটা স্লো হতে 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 ইট উইল ডাই ডাউন। আদৌ আমাদের মতন দেশে সাধারণ মানুষরা ন্যায় বিচার পায় কি না সেটা ডাউটফুল। আগেও প্রচুর কেস হয়েছে এবং যত দিন যাচ্ছে মানুষের মনে সেই ভাবনাটাই বাসা বাঁধবে, ব্যাপারটা সেটাই হবে। কারণ প্রচণ্ড এখনও যিনি অধ্যক্ষ ছিলেন, উনি অ্যারেস্টেড হননি, ঘুরে বেড়াচ্ছেন, যাচ্ছেন, যেখানে আমরা সবাই জানি যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনভলভমেন্ট ওনার আছে। তো সকলেই এটাতে ইনভলভড, হ্যাঁ, এভরিবডি ইজ ইনভলভড। যাই হোক, আরেকটা জিনিস বলি যে ত্রিপুরা আর বাংলাদেশে বন্যার জন্য এখন পরিস্থিতি চরম খারাপ, প্রচণ্ড খারাপ। নিউজে দেখছিলাম, মাই প্রেয়ার্স গো আউট টু অল দোজ পিপল, এবং সিচুয়েশন যাতে ভালো হয়, খুবই বাজে অবস্থা। আসলে ব্যাপারটা হচ্ছে আমি রেগুলার এই ফ্ল্যাটেতে আসি ওয়ার্ক ফ্রম হোম যখন হয় অফিসের জন্য, এবং একটা জামা কাপড় এখানে ফেলে গেছিলাম, সেটা নিতে এসেছি। বাড়িতে যাবো, ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপর মাসির ওখানেতে বেরোবো, তারপর ব্লু এর ভ্যাকসিনের জন্য বেরোতে হবে। এই পাড়াটায় অনেকদিন পর ফিরলাম, রাজা আমি তো রোজ ফিরি, আপনারা অনেকদিন পর দেখলেন আমার আগের বাড়িটা। আজকের জন্য মা বাবা এসে এখানেতে থাকবে রাতে, কারণ বাবা অনেকদিন ধরে বলছিল মিস করছে এই জায়গাটা। আর শনি রোববার থাকাটাই মা বাবার জন্য সুবিধার, বিকজ বাবার এই সময় ডায়ালিসিসটা হয় না। আমার এখানে ব্যাগের পাহাড় হয়ে গেছে দেখুন। এই সকাল থেকে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বৃষ্টি আর ভালো লাগে না। এবার বর্ষাকালে যা বৃষ্টি হলো মনে থাকবে অনেক বছর অবধি। এই যে বাড়ির সামনে এসে নামলাম, সকালে আজকে কোনো ব্রেকফাস্ট নেই, তাই এখানে একটা মিষ্টির দোকান আছে মিষ্টি সুখ বলে, ওখান থেকে একটু কচুরি নিয়েছি বাড়ির সকলের জন্য। কচুরি নিয়ে এসেছি মিষ্টি সুখের। ব্লু ঠিক আছে তাহলে? জিলেপিও নিয়ে এসছি, ব্লুকে দিবি জিলেপি? গিয়ে প্রত্যেকটা দরজার স্টপার নামিয়ে দেবে এইভাবে। অম্লানকে ফোন করে না, সব খেলনা একবার বার করবে। ব্লু ব্লু এই ব্লু, এই হচ্ছে অবস্থা ঘরের। আমি ডাকিনি, সত্যি কথা বলতে গেলে একটার পর একটা দিন যাচ্ছে, আর যেটা হয়ে যাচ্ছে আমরা জাস্টিস চেয়েই যাচ্ছি, কিন্তু সুপ্রিম কোর্ট এক একদিনে তার নিজেদের হিয়ারিংটা শুনিয়ে যাচ্ছে, এবং সেটা সত্যি কথা বলতে গেলে শুনে আমার অনেকটা মনে হচ্ছে অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটু বকে দিচ্ছে যে না এটা খুব ভুল হয়েছে, আমি একটু তোমাকে বকে দিলাম। বাট কোনো স্ট্রং স্টেপ আমি কিন্তু এখনো অবধি দেখতে পাইনি। তো এটাই যদি জাস্টিস হয়ে থাকে, তাহলে আমাদের মনে হয় আমাদের এবার উই ওয়ান্ট জাস্টিসটা না বলে আমরা কি চাই সেটা আমাদের বলা উচিত, এবং যাকে বললে দরকারে দেবে আমাদেরকে তাকে বলা উচিত। কারণ আমি এটা দেখছি, যেটা আপনার মধ্যে অনেকেই হয়তো প্রথমে বলেছিলেন যে এই যে আমরা এত মিটিং মিছিল রাখছি না, তাতে হয়তো সরকারের কোনো কিছু এসে যায় না, ইট ডাজেন্ট ইভেন ম্যাটার টু দেম। তো আমাদের এবার একটু ডাইরেকশনটা বদলালে একটু ভালো হয়। উই ওয়ান্ট জাস্টিস মানে আমরা কী চাই,
আমাদের মানে রেজলিউশনটা কি, এটার ব্যাপারটা কি? আমরা তো ভিভান জাস্টিস তো চেয়ে যাচ্ছি, কিন্তু আর কতদিন অপেক্ষা করবো? 9 তারিখ হয়েছে, আজকে 24 তারিখ হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেল, নাথিং ফ্রুটফুল হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। এটা সব থেকে বেশি ফ্রাস্ট্রেটিং। আপনাদের মতামতটা প্লিজ জানান। ঋত্বিক দার ছেলে হচ্ছে ঈশান, দেখি ঈশান, এই যে এটা হচ্ছে ঈশান, শক্ত করে হাসছে, হাসছে আবার মুনমুন্দির মুখের সাথে মিল আছে। ব্লু এর আবার ব্যাপারটা হচ্ছে, ঋত্বিক দা নিজের ছেলেকে নিয়ে আসলে ব্লু সেটা দেখে খুব জেলাস হয়ে যায়, কারণ ব্লু ঋত্বিক দার সঙ্গে থাকে অনেক সময়। দেখি ব্লুকে নিয়ে একবার, ব্লু কাকে নিয়ে আসছে? ঋত্বিক দা দেখো ঈশান আসছে, হাতটা ধরো, হাত হচ্ছে ব্লুকে নিতে হবে। আর মোটামুটি ব্লু চান করার পরে আমি রেখেছিলাম এইখানে, এই জায়গাটা একদম আছড়ে এখান থেকে সাইড থেকে একদম পুরো দাগ করে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দাগটা আরো প্রমিনেন্ট হবে, কোনো চাপ নেই। আমাদের ওইখানে একটা প্লাগ পয়েন্ট আছে যেখানে আমি ফোনের চার্জারটা ঢোকাই, ওই প্লাগ পয়েন্টটা হাত ঢোকাবে, হাতটা যদি ঢোকাতে না দেওয়া হয় তাহলেই ও কাটবে। ব্লুকে খালি বলতে হয় ফরিং বাবুর বিয়ে, ব্যাস ব্লু এক্সাইটেড হয়ে যায়। মাসির ওখানে সানবাদ্দা ধরবে, ব্লু বসো। ব্লু এই ব্লু জন্মদিনের সময় যেতে পারিনি, মাসিদের একজন মারা গেছিল। ট্রায়াঙ্গুলার পার্ক এখানে কোথায়? এটা সিটি স্টাইলের উপরে না? মাসির দোকানে এক্সটেনশন হয়েছে, দোকানটা এখন বড় করে বানিয়েছে। আরে খেয়ে নিক না, তুমি এরকম করছো কেন? রাখা আছে, রাখা আছে ওখানে, আর অসুবিধা নেই। হ্যাঁ দেখেছো, দেখেছো ওটা আমার সৌরভ গাঙ্গুলির লাইফটা যদি আপনারা দেখে থাকেন, সেটা মাসিও দেখেছে, সেটাই বলছে। আগে ভ্যা করে যদি তোরা বস খেয়ে যাবে কেলো সেইটা বাড়িতে গেছিলাম, আমাকে একটা হালকা ধরে দেবে নাও খাও পরে খাচ্ছি আমি আগে খেয়ে লিখতে আপনি নিলে নাও না বলু এটা একটা খাবো তো জানি না ও বস গেছিল আমাদের বাড়িতে কি লাল 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 চিপ না সাদা চিপ কোনটা খাবে? না না ঠিক আছে, চিপটা লিয়া, চিপটা লিয়া শেখা দরকার। সবাই ঠিক আছে, বাবু এখানে।
ছেলে বাড়িতে গেল কি কাকুনা কিন্তু দেখছে দেখি কিন্তু দেখছে এটা কি রে ভাই এটা কি রে ভাই এ ভাই এটা কি সবাই এসে গেছে ব্লু কে দেখতে। মাসি আবার ব্লু এর জন্মদিনে গিফট নিয়েছে। আমরা একসাথে এখানে তিনজন বসে যাবো, আমি, রাহুল আর সানওয়ারদা। এটা ফাঁকাও কে টেবিলটা, আর কাউকে দিও না ফাঁকা হলে। সানওয়ারদার কোলেও খুবই যায়, আজকে মাসির কোলেও গেছে, মোটামুটি কোনো চিৎকার চেঁচামেচি নেই। মাসির এই ফ্রিজটা কিন্তু নতুন হয়েছে না, এটা আমাদের লাস্ট যখন ব্লগ হয়েছিল সেই সময় দেখিনি। বুঝতে পারছি কিন্তু মাসি এতদিন হয়ে গেল, মেয়েটা বিচার পাচ্ছে না, সেটা কি ঠিক হচ্ছে? এতদিন সেটাই করা উচিত। আমার সেটাই মাথার মধ্যে চাপছে, আমি তো ঘুমাতে পারছিলাম না, এটা আমার কেউ না, সেটা সবার একই অবস্থা না? আমি পারছি না বাবু, ওইটা দেখে ওই সিংগুলো যখন যখন নকল করে করে বলছে না, ওমা আমি কি করলাম, আমি তো ভালো করার জন্য আসলাম ডাক্তার হওয়ার জন্য, মানে কান্না করে আমার চোখের জল রাখতে পারছি না, আমার কেউ না, কিন্তু আমি পারছি না। তার নিজের মা বাবা কিভাবে আছে বল বাবু? কিন্তু কোনো কিছু হচ্ছে না, দেখবে কোনো কিছু হচ্ছে না, আর হবেও না কোনো কিছু, কোনো কিছু হবেও না। আমার ছেলেকে এটা দিয়ে আমি হাউ হাউ করে কাঁদছিলাম। আর সবথেকে বড় ব্যাপার দেখো, যদি কোনো শাস্তি না হয় তাহলে লোকে এটা বুঝে যাবে যে এরকম কাজ করলেও আমার কোনো শাস্তি হবে না। ধনঞ্জয়ের মতো ফাঁসি রাখি না, ওপেন জনতার সামনে ওকে শেষ করে দাও, সেটাই সবচেয়ে ভালো। ফাঁসি দিয়েছিল, ফাঁসি দিয়ে ফাঁসির জন্য না বাবু, শোন, সবচেয়ে ভালো ওকে জন রাস্তায় ফেলে জনতার সামনে। হ্যাঁ সেটা সবাই জানে, সেটাই সবাই টুটতেই তো হয়ে গেছে এটা নিয়ে পৃথিবী জুড়ে। আজকে ধরুন দুটো লোক কোথাও যদি জড়ো হয় ইন্টেলিজেন্সের কাছে খবর থাকে, আজকে আজই করে দুটো ট্রাক ধরে লোক এলো, ইন্টেলিজেন্সের কাছে খবর নেই, সেটাই আসলে সব লোকেই এটা নিয়ে খুব রেগে আছে, মানে কাজ করছে সবাই নিজেদের জীবনে ফিরে এসেছে, কিন্তু মানুষের মনে তো একটা ব্যাপার থাকে না যে সাধারণ ঘরে একটা মেয়ে, তার উপর তিনি একজন ডাক্তার, এইভাবে মারা গেলেন, মানে মারা হলো, মার্ডার হয়েছে, এটা না মার্ডার, এবং একটা বড় র‍্যাকেট সকলে জানে ব্যাপারটা, সেটাই সব লোকে রেগে গেছে। এ ডাল দিয়েছে, এই ডালটা মাসির খুব ভালো হয়, জব শিল্প আছে তো, জব শিল্প, খুব এক্সাইটেড হয়ে গেছেন দুজনে। দাদারা খুব উত্তেজিত হয়ে গেছে, না ঠিকই বলেছে, না স্বাভাবিক ব্যাপার তো। মাসি এখানে উচ্ছে ভাজা দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, চিকেন, ডাল। সানওয়ারদা একটু ব্লুকে ধরে আছে, আমরা খেয়ে নেবো ইন দ্য মিন টাইম। সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে আর কি, ব্যাপারটা সেটাই। উচ্ছে ভাজা আর ভাবতাম না দারুণ লাগে, মাছের ডিম, এটা ইলিশ মাছের ডিমটা ও ফাটাফাটি। এখন কি তুই মাছ খাবি না? হ্যাঁ ইলিশ না করতে পারছি না, সর্ষে বাটাটা মানাতো, সেজন্য একটু ধুয়ে দিচ্ছে মাছটা।
ব্লু ওদিকে আলু ভাজা খেয়ে যাচ্ছে। ব্লু উচ্ছে ভাজা খায় বাড়িতে, হ্যাঁ মুসুর ডাল টমেটো দিয়ে দারুণ করেছে, হালকা হালকা। মাছটা কি গড়িয়ার বাজারে মাসি? দারুণ মাছটা, আমাদের শেষ হলে সানবারটা খেয়ে নেবে। মাসির রান্নাগুলো আগেও ভালো হতো, আজকেরটা মনে আরও ভালো। চিকেনের এত বড় পিস, এটাও চিকেন চাপের পিস হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন যেদিন আমরা মাসির বাড়িতে গেছিলাম সেদিনকে ব্লু খুব কেঁদেছিল, আজকে ব্লুয়ের দারুণ পারফরমেন্স, সবাই ব্লুকে নিয়ে গল্প করছে। এসো সানবার খেয়ে নাও, সানবারটা খেয়ে নেবে এবার। ও আচ্ছা, ওই মিসেস, আচ্ছা দেখি আপনাকে ব্লগে একটু দেখিয়ে দিই, আপনার নামটা একটু বলুন। দেব কুমার রক্ষিত। আচ্ছা ব্লগ দেখেন আপনি আমাদের? হ্যাঁ। আচ্ছা দাদার সঙ্গে এখানে হঠাৎ করে দেখা হয়ে গেলো, আমাদের থেকেই ভিডিও দেখে দাদা মাসির হোটেলে এসছে। মাসির কিন্তু কাস্টমার বাড়ছে এইভাবে, বেড়ে যাচ্ছে মাসি। দাদু তো শুয়েই পড়ছে, দাদুকে পাঞ্জাবি সিল্কের কিনেছো? না না আমি বাচ্চাদের জন্য সিল্কের মাথা খারাপ। ও মা কি সুন্দর, এই কালো রাহুলের খুব পছন্দ। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পরাবো, আমি সবই পরাই। এটা কত বড় কিনেছো? তাও এটা এটা আমার বেশি পছন্দ হয়েছে। এটা কত, দেড় বছরে কিনেছো? 18 লেখা তো সাইজ। হ্যাঁ ব্যাস ঠিক আছে, আমার জন্মদিন আর পুজো হয়ে গেছে। দারুন দেখতে, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম ব্ল্যাক এর উপর। দাদাই দেখাচ্ছেন খুলে খুলে, আপাতত তুমি ব্লুকে রেখে দাও, আপাতত ব্লুকে রেখে দাও। মাসির গিফট ব্লুকে, দুটো অসাধারণ পাঞ্জাবি দিয়েছে, সেটা ব্লু জন্মাষ্টমীর দিন পরবে। নন বলে ডেকেছিল মাসি। তো আমরা এখান থেকে বেরোবো, আজকে ব্লুয়ের ভ্যাকসিন আছে, আমরা নিউটিয়াতে আবার যাব, ব্লুকে ভ্যাকসিন দেবো, তারপর বাড়ি ফিরব। দেখে অনেকদিন ধরে ঠিক ছিল, আসলে মাসি তো ব্লুয়ের জন্মদিনে আসতে পারিনি, কারণ বললাম যে মাসির ফ্যামিলিতে ওর কারণে মিস অ্যাপ হয়ে গেছিলো। অনেকদিন ধরে ঠিক ছিল আসবো আসবো, তারপর এত বৃষ্টি অফিসের চাপ, আজকে ফাইনালি প্ল্যান করে চলে এসেছি এবং অনেকদিন পর দেখা হলো মাসির সাথে। আমি প্রচন্ড ঘামি, প্রথম ভ্যাকসিনেতে জ্বর এসেছিল কিন্তু তারপরেতে আর আসেনি। আসি তুমি এত ব্যস্ত হয়েও না, পয়সা নেই, এইসব নাচ দেখালে পয়সা নেই, ভালো নাচ দেখা যায়। মাসি সত্যি ওই যুগ আর নেই। বলছে ব্লুয়ের পায়ে মল দিয়ে দিতে। ব্লু আজকে খুব এক্সাইটেড হয়ে গেছে এখানে এসে, না না এখানে এসে খুব এক্সাইটেড আজকে। আসলাম টাটা, আসছি। আপনার নামটা দাদা একটু বলবেন? আমার নাম মনোজ। আচ্ছা ভালো লাগলো কথা বলে আপনার সাথে, আসছি। চলো বেরোবো এবার, ভ্যাকসিন দেওয়া আছে, এখান থেকে নিহটিয়া যেতে হবে, দুটোর সময়তে ডাক্তার সময় দিয়েছে, দুটো নাকি আড়াইটে?
আগে ব্লুয়ের দুধটা বানিয়ে নেওয়া হবে, আমি ব্লুকে ধরছি। চল্লিশ বছর চলো, নিউটিয়া এসে গেছি, চলো আমরা সবাই আজকে ভ্যাকসিন দেবো, চলো। আসলে আজকে এখানে প্রচণ্ড ভিড় আর অনেক পরের দিকে নাম লেখানো হয়েছে, এখন ব্লু পুরো রেস্টলেস হয়ে গেছে। এখন ব্লু ঘুমিয়ে পড়েছে অলরেডি। ব্লু ব্লু চলো, ব্লুয়ের ভ্যাকসিন শেষ। আজ তো ভেসে যাবে মনে হচ্ছে কলকাতা, বাড়ি ফিরছি এবার। ব্লু এখানে পুরো সেট, খুব রেগে গেছে আজকে। ব্লু এই সময় ঘুমিয়েছিল বেচারা। ব্লু এই ব্লু বাবা ডাকছে। এই সারাদিন পর এখন বাড়িতে ফিরলাম, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ব্লু ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে একটু ফ্রেশ হবো আর এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।